নমস্কার, আমার বাংলার সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর টিটি কলেজে কোভিড প্রোটোকলের বালা নেই, কেন্দ্র বাড়ানোর দাবি। গত 48 ঘন্টা শিলচর মেডিকেলে নেই কোভিড রোগীর মৃত্যু, নতুন আক্রান্ত 55 জন। শিশুকন্যা যৌন নির্গ্রহের প্রতিবাদে কাপ্লু শহর অভিযুক্তকে ফাঁসির দাবি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। করোনা ভ্যাকসিন নিতে গিয়ে হয়রানি, এমনকি বালাই নেই কোনো সামাজিক দূরত্বেরও, সোমবার এই চিত্রই দেখা গেল শিলচর টিচার্স ট্রেনিং কলেজে। এদিন ভোর 4:30 থেকে ঠায় লাইনে দাঁড়িয়ে থেকে নাগরিকরা সকাল 9টার পরিবর্তে ভ্যাকসিন গ্রহণ করেন প্রায় 10:30 নাগাদ। পাশাপাশি কলেজ চত্বরে ছিল না সামাজিক দূরত্বের ছিটে ফুটো। আমি আজকে প্রায় 4:30 সময় আমি আইসি লাইনের মধ্যে, আওয়ার পরে পুরো প্রায় তখন আমি প্রায় 100-150 জনের পিছনে আসলাম। তারপরে যখন গেট খুলছে প্রায় 8:30 সময় গেট খুলছে, গেট খোলার পরে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢোকার পরে ওখানে আবার আলাদা লাইন হয়েছে, আলাদা লাইন হওয়ার পরে যে যেখানের মধ্যে দাঁড়াইতে পারছে ওইখানে সব দাঁড়াইছে। দাঁড়ানোর পরে দিকে তো আবার তোমার ওইখানে ওইখানে মানে খুব ঝগড়া দরবারগুলো সব বসে আসলো। তারপরে আলাদা আবার লাইন একটা মনে গেছে এখানের মধ্যে, তখন পুলিশ এদিকে 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 আসলো। তারা যদিও ডিউটিতে আসলো কিন্তু তারা ঠিক মতো কোনো কিছু দেখতে আসলো না, যে কোন দিকে লাইন মেনটেন হননি না, এগুলো কিছু দেখতে আসলো না। তো মানুষে মানুষে সবই কইতে আসলো যে এখানে যাইও না, এদিকে লাইন লাইন এরকম না, এরকম তারা কেউ শুনছে না। তারপরে প্রচুর ঝগড়া শুরু হয়েছে এখানের মধ্যে, পুরা মারপিটগুলো পুরা শুরু হয়েছে আর কি, ছেলে মেয়ে পাল্লে গালাগালি এগুলো পুরা শুরু হয়েছে। আপনার কোন সেন্টারে রয়েছে? টিটি কলেজ, টিচার ট্রেনিং কলেজ। এখানে মানে যেটা কোভিড প্রোটোকল যেটা মানা হয়েছিল, এক ফুটাও মানা হয়েছে না। কেন কি আমি নিজে আজকে দেখলাম তো, এক ফুটাও মানা হয়েছে না, এক ফুটাও না, এক ডিস্টেন্স নাই, কিছু নাই, ধাক্কা ধাক্কি পারলে কেউ কেউ উপরে উঠে যাবো এরকম টাইপ, বিশেষ করে মানে মেয়েরা লাইনের মধ্যে। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মিটন বিশ্বাস জেলা প্রশাসনের কাছে ভ্যাকসিন কেন্দ্র বাড়ানোর আহ্বান জানান, অন্যথায় সংক্রমণ আরও তীব্র গতিতে ছড়িয়ে পড়তে পারে বলে জানান। কিন্তু এটা আমি বলবো যে স্টার্টিং থেকে যদি এটা সুন্দরভাবে শৃঙ্খলভাবে যদি লাইন যদি করা হয় তাহলেই হয়তো সম্ভব হবে, না তো সবাই কিন্তু 4:30 থেকে লাইনে দাঁড়িয়ে আছেন। আমার বোন একটা সময় ভ্যাকসিন দিয়ে বাড়ি গিয়েছে। তো এইভাবে প্রতিনিয়ত এরকম ঘটনা হয়ে থাকে। আমি সবাইকে, আমি ডিস্ট্রিক্ট এডমিশনের কাছে অনুরোধ করছি, আপনারা সেই জিনিসটিকে লক্ষ্য করুন, কারণ কোভিড থেকে বাঁচার জন্য যারা ভ্যাকসিন নিতে আসছেন এখানে কিন্তু এসে আবার অন্যথা একদম হিতে বিপরীত হতে পারে। আরেকটা কথা হলো যে আমরা দেখেছি কয়েকদিন আগে আরবান এরিয়াতে গভর্নমেন্ট কি করেছে যে এক সপ্তাহে একটি ভ্যাকসিনেশন ড্রাইভ শুরু করেছে, কিন্তু আমার মনে হয় সেই ড্রাইভটি আরও কিছুদিন করার প্রয়োজন আছে, কারণ এখন অনেকেই বাকি রয়েছেন যারা ভ্যাকসিন এখন পর্যন্ত নিতে পারেননি। না হয়তো কেন এখন এত ভিড় হবে লক্ষ্য। সোমবার সন্ধে 6টা পর্যন্ত কাছাড় জেলায় নতুন করে আরও 55 জনের দেহে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। এদিন র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে এদের প্রত্যেককে পজিটিভ শনাক্ত করা হয়। এদিকে মারণ ভাইরাসে গত 2 দিনে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি, এই তথ্য জানান শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ডক্টর ভাস্কর গুপ্ত। আজ বিকাল 5টার সময় শিলচর মেডিকেল কলেজে 130 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন। 53 জন পেশেন্ট কোভিড আইসিউতে আছেন এবং 77 জন পেশেন্ট কোভিড ওয়ার্ডে আছেন। 12 জন পেশেন্ট ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং 82 জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে 17 জন পেশেন্ট কোভিড উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন এবং 19 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত 24 ঘন্টায় 60টি স্যাম্পল পজিটিভ এসছে এবং RT-PCR 2টো স্যাম্পল পজিটিভ এসছে। কোভিড সংক্রান্ত উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজের কোনো রোগীর মৃত্যু হয়নি। শিলচর ইটখোলা এলাকায় 6 বছরের শিশু কন্যা তার নিজ বাড়িতে জ্যাঠতুতো দাদার যৌন নির্যাতনের শিকারে রবিবার মোমবাতি মিছিলে কাঁপল গোটা এলাকা। এদিন প্রায় 200+ প্রতিবাদী মানুষ হাতে মোমবাতি জ্বালিয়ে ধর্ষণকারীর ফাঁসির দাবিতে উত্তাল হয়ে ওঠেন। শিশুকন্যার উপর তার জ্যাঠতুতো দাদার পাশবিক অত্যাচার চালানোর প্রথম ঘটনার পর তার মাকে পরিবারের লোক কিছু বলতে দেননি, কিন্তু দ্বিতীয় ঘটনার পর যখন শিশুটি গুরুতর অসুস্থ হয়ে ওঠে তখন তার মা থানায় মামলা করলে অপরাধীকে করিমগঞ্জ থেকে পুলিশ গ্রেফতার করে। রবিবার সন্ধে 6টা নাগাদ ইটখোলা সংলগ্ন এলাকা থেকে মিছিল শুরু হয়। এতে সব বয়সের পুরুষ ও মহিলারা যোগ দেন, এমনকি শিশু কন্যার বাবা মাও এতে যোগ দেন। এছাড়া বজরং দলের সদস্যরা
দোষীদের পর্যাপ্ত শাস্তির দাবি নিয়ে মিছিলে যোগ দেন। মিছিলে দাঁড়িয়ে শিশুটির বাবা জানান, পরিবারের লোকেরা তার উপর চাপ সৃষ্টি করেছেন এবং একঘরে করে রেখেছেন। তাদের একটাই দাবি, এই মামলা তুলে নিতে হবে এবং বিষয়টি ভুলে আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে। তিনি বলেন, নিজের বাড়িতে দুইবার যৌন হেনস্থার শিকার হয়েছে তার মেয়ে এবং কি করে এটা জেনেও তিনি চুপ করে থাকবেন, ভবিষ্যতে যেন আর কোনো শিশুর সাথে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য তিনি প্রতিবাদ করছেন বলে জানান। আমার বইনেও দে যে আমার মেয়ের লোকে ওরকম ঘটনা হয়েছে আর তাই আমার ধমকি দেয় যে তোর বৌরে গরম মারমু, তোরে মারমু, অমুক করমু, তমুক করমু, এটা খুঁজে দেয়। আমার ছেলে ছোটো ক্লাস এইটও পড়ে, তারে বাজে বাজে কথা কয়, তার মেয়েও কয় তাই নও কয় কে, ও তো আমার বই নেই অবলা 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 দাস নাম মেজে। তোমার বাইয়ের তরফ থেকে কোনো হুমকি আইছিল না? বাইয়ের তরফ থেকে আইছে না, আর বাইরে আমরাও কোনো কিছু কইছি না। আমি নিয়ে আছি, তুমি আমার লগে সাধ দো, তারা আয় না বলে হে খারাপ পাইব, তুমি হে খারাপ পাইব, তোর ভাই হে আর আমি তোর ভাই না, আমি কিতা ফর হয়ে গেলাম? এই বন্য গেছে আমি ফর আর হের অগুবাই, এটা কোন জাতি মাত হইল আমার বুঝেন না। আমার নাম সুমিত্রা দাস, আমারে তারা প্রথম থানা চাইতে দিছে না। কে আমার যারা যে ঘরের মানে বাসুরে লোনা সে সবে মিলিয়ে আমারে যাইতে দিছে না থানা, আমারে ফাড়ার মানুষরাও জানাইতে দিছে না। ওখন আমার মেয়ের অবস্থা খারাপ, এটার লেগে আমি ফাড়ার সবকে ডাকে, আমি আমার মেয়ের নিয়ে বিচার চাই। আমার মেয়ের লোকে যে অন্যায় হয়েছে এই অন্যায়ের প্রতিবাদ করবার লেগে আমি ফাড়ার সবের কাছে গিয়ে আমি প্রার্থনা করছি যে তারা আমার মেয়ের নিয়ে যে বিচার করিয়া দিতে। উধারবন্দ বিধানসভা কেন্দ্রের উধারবন্দ ব্লকের অধীনে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে উধারবন্দ আরকাটি পরিজিপিতে চলছে অবাধে দুর্নীতি। সোমবার আরকাটি জিপির 7 নম্বর ওয়ার্ডের স্থানীয়রা অভিযোগ করে বলেন, গ্রুপ সদস্য মুক্তারুন নেসা, জিআরএস জয়মুল হক লস্কর প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের জন্য প্রায় 10-15 হাজার টাকা উৎকোচ নিচ্ছেন। যে হিতাধিকারী জিআরএস এর কথা মতো টাকা দিচ্ছেন তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের জন্য জিওটেক করা হচ্ছে। জিপির 7 নম্বর ওয়ার্ডের স্থানীয়রা অসহায় পরিবারের এবং জিআরএস এর কথা মতো টাকা দিতে পারছেন না বলে তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত করা হয়েছে। আমি গোর ভাইয়ার না, আমার গোর জেলা পানি পড়ে গোর বাঙ্গা, আমার গাঁ সাহায্য করি, আমার হওয়াইছা উচ্চ সাহায্য দিতে আমি খাই না, আমার নিরুপায় ওলা, আমার স্বামীও নাই, স্বামীও বড় আশা খসলা খালি ওয়াদা খসলা, এখন গড়র তোলে হুচিটা ফারছই না, ওখানে যদি খোয়ার যাইতে আমার চোখের পানি আইব এলা কথা কইলে বুঝছো নি বলো আমি হাল্লত, আমার উপরে এরকম মেম্বারের কাছাত গেলেও কয় আমার 15,000 টাকা দেও, আর তোমার তারা যেন জো আইন যে রিওলো ভাই রিওলো ভাই লো চাইন কই না আমার কাছে টাকা দেও, আর না টাকা আমি কিতা কোনো সার্ভে করতাম কিলে আর গর দিলে কিতা টাকা খুঁজে নি, ওই ওই টাকা খুঁজে টাকা না দিলে গর দিত না, না টাকা কইছে এটা জো কইছে তোমার রিওলো ভাই কইছে ওই আর তোমার মেম্বারও মেম্বারের নাম কিতা বুঝছো মেম্বার তারা আরো জানান, এলাকার কিছু কিছু বাসিন্দাদের স্থায়ী দালান বাড়ি থাকার পরও প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর লাভ করতে সক্ষম হয়েছেন বলে ক্ষোভ ব্যক্ত করেন। 7 থেকে 8 বছরের ভিতরে যত ইন্দাবাসের ঘর আছে সেই ঘরটা একটা গরিব লোককে পায় না, যে টাকা 15,000 দিতে পারবো 10,000 দিতে পারবো সে ঘর পায়, তখন এখন দেখা দিতে পারবো প্রমাণ নিয়া যে দুতলা আসাম টাইপের ভালো ভালো ঘর গাড়ি রাস্তায় চলে হে পায় ঘর 10,000-15,000 এটা মারি দিলায়, এইরকম অবস্থা চলছে এই গোসাইপুর 7 নম্বর ওয়ার্ডে। সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া ওরফে সাজু তার ব্যক্তিগত তহবিল থেকে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় মানুষের যাতায়াতের রাস্তা গর্ত ভরাট করে দিচ্ছেন। বিভিন্ন এলাকার মানুষের দাবিতে বিধায়ক সাজু গ্রামীণ এলাকায় পাথর ও সেঞ্চুরি দিয়ে বর্ষার মরশুমে মানুষের দুর্ভোগকে দূর করে দিচ্ছেন। বর্তমানে বিধায়ক তহবিল বা অন্যান্য তহবিল থেকে অর্থ বরাদ্দ না হলেও বিধায়ক তার পকেটের টাকা দিয়ে গ্রামীণ রাস্তার কাদা দূর করতে এগিয়ে এসেছেন।
প্রত্যন্ত দক্ষিণ মোহরপুর, দেফলিপাড়, টেংলারপাড়, তুন্দুরকান্দি, উত্তর কৃষ্ণপুর, মধুরবন্দী গ্রামসহ বিভিন্ন এলাকায় রাস্তার গর্ত ভরে দিয়েছেন। সোমবার সাংবাদিকদের ইমরান লস্কর, বিশ্বজিৎ দাস, কাদির হোসেন লস্কর জানান, গ্রামের রাস্তাটির অবস্থা বেহাল ছিল, যাতায়াতে জনতা বেশ কষ্টের শিকার হয়েছিলেন। এবারে জনতার দুঃখ দেখে সোনাইর বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া ওরফে সাজু ব্যক্তিগতভাবে কয়েক গাড়ি মাটি দিয়ে চলাচলের সুবিধা করে দেন। পরবর্তীতে পিডাব্লিউডির অধীনে রাস্তাটি নির্মাণ করা হবে। বিধায়কের এমন পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন এলাকাবাসী। আসসালামু আলাইকুম, আমরা বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া। তাই আজকে আমরা এই সেন্টি দেওয়ার কারণে এই রাস্তা দিয়ে আমরা যাতায়াত করতে পারি বর্তমানে, আর আগামী দিনে এইটাও আমার আশা রইল এই রাস্তাটা মানে ঢুকাইয়া দিবার লাগে। এর লাগে আমরা এমএলএ স্যারদের ধন্যবাদ জানাই। ধলাইর পনিরমুখ পল্লী উন্নয়ন বিদ্যানিকেতনে সোমবার করোনা প্রতিরোধক টিকাকরণ শিবির অনুষ্ঠিত হয়। ধলাই খণ্ড প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ব্যবস্থাপনায় এবং স্থানীয় বনাত মাদ্রাসার সহযোগিতায় টিকাকরণ শিবিরটি অনুষ্ঠিত হয়। শিবিরে শতাধিক মানুষ কোভিড প্রতিরোধক ভ্যাকসিন নেন। এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক কুতুব আনম বড়ভূঁইয়া, ফয়েজ আহমেদ বড়ভূঁইয়া, মঞ্জুর হক লস্কর সহ অন্যান্যরা জানান, করোনা টিকাকরণ শিবির আয়োজনের জন্য ধলাই খণ্ড প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছিলেন তাঁরা। দাবি মতো এদিন টিকাকরণ শিবির আয়োজন করায় হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তাঁরা। করোনা মহামারীকে হারাতে জনসাধারণকে টিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন তাঁরা। মেডিকেল টিমের তরফে এতে উপস্থিত ছিলেন নাজির আহমেদ মাজার ভূঁইয়া, রূপা আচার্য, লক্ষ্মীমণি সিংহ, ইকবাল লস্কর ও মনিরুন নেসা। আজকে পূর্ণিমা পল্লী উন্নয়ন বিদ্যানিকেতন প্রাঙ্গণে যে কোভিড ভ্যাকসিন হইতেছে, এর জন্য আমি আমার দলাই পিএইচসির কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি যে আমাদের করার প্রচেষ্টায় বা আজকে যে ভ্যাকসিনটা চলে যাইতেছে আমাদের গ্রামবাসীরা সবে ভ্যাকসিন লইতে পারে। তবে এখানে একটা লিমিটেড দেওয়া হয়েছে, অনেক আমরা বাকি রয়েছি, আশা করছি আগামী দিনে আরও প্রোগ্রাম করে আরও দেওয়া হবে। আমি আশাটুকু রাখছি আগামী দিনে যাতে আরও দেওয়া হয়। আর বর্তমানে 150টা আমাদের ভ্যাকসিন হবে, এখন পর্যন্ত প্রায় 60% হয়ে গেছে, চলতেছে বর্তমানে ভ্যাকসিন। চলে অনেক ভ্যাকসিনের প্রয়োজন, কিন্তু আজকের বড় দুঃখজনক ব্যাপার, আজকে আমরা এই ভ্যাকসিন দিয়ে কভার দিতে পারছি না। আশা করছি আগামী দিনে আমরা আরও ভ্যাকসিন লওয়া হইবে, ব্যবস্থা করা হইবে, দলাই কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করব এবং আশা করি আরও পাওয়ার চেষ্টা। সোমবার শিলচর সিভিল হাসপাতালে বিভিন্ন বিভাগে গিয়ে স্যানিটাইজ করল বেতুকান্দি সেবা সংস্থা। সামাজিক দূরত্ব বজায় রেখে সংস্থার সদস্যরা হাসপাতালের কোভিড ওয়ার্ডের আশেপাশে বিভিন্ন ধরনের কেমিক্যাল প্রয়োগ করে স্যানিটাইজ করেন। হাসপাতাল সুপার ডক্টর কে এইচ জিতেন সিংহ সংস্থার কাজের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনেও হাসপাতালে এসে স্যানিটাইজ করতে সংস্থাকে আহ্বান জানান। আজকে আমাদের সিভিল হসপিটালে বেতুকান্দি সেবা সংস্থা ওরা এনজিও ওরা এসে আমাদের এই সিভিল সমস্ত কম্পাউন্ডে ওরা স্যানিটাইজ করেছে, আমি ওদেরকে প্রচুর ধন্যবাদ জানাই। আজকে এই প্যান্ডেমিক, এই করোনা প্যান্ডেমিক সময়ে পজিটিভ পেশেন্ট আমাদের এখানে হসপিটালেও ভর্তি আছে, সেই জন্য হয়তো এদিকে সেই দিকে অনেক ইনফেকশন থাকতে পারে। আজকে ওরা এসে আমাদের সেই সিভিল হসপিটালের সমস্ত কম্পাউন্ডকে আমরা স্যানিটাইজ করার জন্য আমি ওদেরকে অনেক ধন্যবাদ জানাই। আজকে ওরা আমাদের এখানে এসে আমাদের ওপিডি, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক, তারপরে আমাদের এনআরসি, তারপরে আমাদের ওই মেইল ওয়ার্ড, পোস্ট অপারেটিভ ওয়ার্ড, মোটামুটি সব এরিয়াতে ওরা স্যানিটাইজ করেছে আর কি। ওর জন্য আমি ওদেরকে প্রচুর ধন্যবাদ জানাই। নিয়ার ফিউচারে যদি প্রয়োজন পড়ে ওরা, আমি ওদেরকে বলবো আপনি এসে ওরা যেন স্যানিটাইজ করে, প্রচুর প্রচুর ধন্যবাদ। সোমবার উধারবন্দ বিধানসভা কেন্দ্রের নতুন বাজার HBDSMV স্কুলে মেগা করোনা টিকাকরণ শিবির অনুষ্ঠিত হয়। এদিনে শিবিরে প্রায় 300 জনকে টিকাকরণ করা হয়। শিবির পরিদর্শনে এসে খুশি ব্যক্ত করেন লক্ষ্মীপুরের সার্কেল অফিসার জনাথন ভাইপাই। এতে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য বিজয়তা মাহাতো, জয়পুর রাজাবাজার আঞ্চলিক পঞ্চায়েতের সহ সভানেত্রী পাপড়ি দত্ত, জিপি সভানেত্রী চন্দ্রকলা সহ স্থানীয় নাগরিকরা। এবিভিপি, আরএসএস, হিন্দু জাগরণ মঞ্চ সহ বেশ কয়েকটি সংগঠন এদিনের শিবির পরিচালনা করেন।
হাইলাকান্দি জেলা বিজেপির যুব মোর্চার উদ্যোগে সোমবার কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ঘাড়মুড়া এলাকার নিকটবর্তী কারিছড়া এবং মাধবপুরের অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়। এদিন বেলা একটা থেকে এই কর্মসূচি শুরু হয়ে শেষ হয় বিকেল তিনটে নাগাদ। প্রায় সত্তরটি অসহায় পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী সহ মাস্ক তুলে দেন যুব মোর্চার কর্মকর্তারা। পরে অসহায় পরিবারদের সমস্যার নানা কথা শুনে জেলা বিজেপির যুব মোর্চার সভাপতি সঞ্জয় রায় তাদের সমস্যার সমাধানের জন্য বিজেপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন বলেও আশ্বাস প্রদান করেন। যদিও আজকে সাউথ হাইলাকান্দি ব্লকে কারিছড়া, মাধবপুর, সুলতানি, পালিছড়া এইসব এলাকাতে সাধারণ দরিদ্র সীমার নিম্নে যারা লোক আছেন, আর এই কোভিড-19 পরিস্থিতিতে, লকডাউনের পরিস্থিতিতে সবাই বিরাট মানে বাজে পরিস্থিতিতে দিন যাপন করতেছেন। এই অবস্থায় যুব মোর্চার যে এই সেবামূলক কাজ, সেই সেবামূলক কাজকে নিতান্তই ধন্যবাদ দেওয়া ছাড়া আর কিছু নয়। আর যদিও হাইলাকান্দি জেলার প্রত্যন্ত অন্তরেও আমরা অনেক সময় দেখেছি ওনারা করেছেন, কিন্তু আমি প্রবারই হলেও সাউথ হাইলাকান্দিতে আমার বাড়ি, এই হিসাবে সাউথ হাইলাকান্দিতে যুব মোর্চার পূর্ণ টিম এসে খাদ্য সামগ্রী বিতরণের জন্য আমি আমার তরফ থেকে ধন্যবাদ দিতে বাধ্য হয়েছি। এদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সহসভাপতি বিশাল দাস, সাধারণ সম্পাদক অভিজিৎ দে, জেলা বিজেপির যুব মোর্চার প্রভারী গৌতম দত্ত সহ আরো অনেকে। অসৎ উদ্দেশ্যে তন্ত্রমন্ত্রের অভিযোগে এক পুরুষ ও মহিলাকে গণপ্রহার করে পুলিশে সমঝে দিলেন উধারবন থানার অন্তর্গত দয়াপুর কালাইনবিল এলাকার বাসিন্দারা। গণপ্রহারের শিকার হওয়া একজন দয়াপুরের বাসিন্দা লক্ষ্মীপ্রসাদ সতনামী এবং অন্যজন কালাইনবিল এলাকার বাসিন্দা শান্তি মোড়া। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন থেকে অসৎ উদ্দেশ্যে তন্ত্রমন্ত্র করে আসছেন এই দুজন, যার ফলে মাতৃগর্ভে মৃত্যু হয়েছে এলাকার বহু শিশুর। সোমবার বেলা আড়াইটে নাগাদ শান্তি মোড়া স্থানীয় লব উড়াঙ্গের বাড়িতে আসে এবং ফুলগাছ থেকে ফুল সংগ্রহ করার কথা বলে লব উড়াঙ্গের স্ত্রীকে ঘর থেকে দা দিতে বলে। শান্তি মোড়ার কথায় লব উড়াঙ্গের স্ত্রী ঘর থেকে দা বের করে দেয়। পরে দা নিয়ে ঘরের পিছনে গিয়ে তার সঙ্গে থাকা কিছু সামগ্রী মাটিতে পুঁতে রাখে শান্তি মোড়া। বিষয়টি গোপনে দেখে ফেলেন লব উড়াঙ্গের স্ত্রী। তখন হাল্লা চিৎকার শুরু করলে ছুটে আসেন প্রতিবেশীরা। তারা শান্তি মোড়া ও তার সঙ্গে থাকা লক্ষ্মীপ্রসাদ সতনামীকে পাকড়াও করা সহ মাটিতে পুঁতে রাখা সামগ্রী উদ্ধার করেন। লব উড়াঙ্গের স্ত্রীর গর্ভে থাকা শিশুকে মারার উদ্দেশ্যে তন্ত্রমন্ত্র করা হয়েছে এমন অভিযোগে শুরু হয় গণধোলাই। এতে দুজনই অল্প বিস্তর জখম হয়েছেন বলে জানা গেছে। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় উধারবন পুলিশ। তারা লক্ষ্মীপ্রসাদ সতনামী ও শান্তি মোড়াকে আটক করে থানায় নিয়ে আসেন। গ্রামের মাঝে অশান্তি করে রাখছে, চিতা করছে, আজকে দয়াপুর থেকে চিতা কিটি বানাইয়া আনছে জুড়ি বুটি, আর আমি একজনের ঘরে আমাকে তার সামনে ঘর আছে লব উড়াঙ্গের ঘরে, হ্যাঁ তার বউ ঘরে আছে আর তার জামাই গেছে কাজও, আর কিলা কিলা হ্যাঁ দেখছে যে আমার পিছের দিকে নিয়ে কুড়িয়া এই জিনিসটা হারাইছে মাটির ভিতরে, তারা ধরিয়া আবার আমরা গিয়া সব বলিদের পাটি ধরিয়া আনছি, আনিয়া তার ঘরে কুড়িয়া দেখিয়া ঠিকই তাই আছে, হে কয়ে আমার নাইটা, আর পরে কয়ে পয়সা পড়ি গেছে, কিতাব পড়ি গেছে, আর নানা রকম কয়ে ফুল ডাল কাটবার লাগি গেছি খালি মিছা মাথে, আর সারা গাঁওয়ে অশান্তি করে বহুত ঘরের মানুষের বাচ্চা মারছে তার গোয়েন্দা ও কদমতলা পুলিশের যৌথ অভিযানে বাংলাদেশ পাচারের পথে সীমান্তবর্তী বড়কুল এলাকা থেকে 22 লক্ষ টাকার নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট সহ আন্তঃরাষ্ট্রীয় দুই পাচারকারীকে ধরা হল। ধৃতদের মধ্যে রয়েছে ফারুক আহমেদ এবং বিশাল শব্দকর।
তাদের উভয়ের বাড়ি উত্তর ত্রিপুরার কদমতলা থানাধীন সরসপুর জিপিতে। সোমবার ধৃতদের ধর্মনগর সিজিএম আদালতে তোলা হলে তাদের ঠাঁই হয় জেল হাজতে। ঘটনার বিবরণী প্রকাশ। গোয়েন্দা সূত্রের খবরের ভিত্তিতে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী গোয়েন্দা ও পুলিশ কর্মীদের সঙ্গে নিয়ে গতকাল রাতে মহেশপুর সড়কের বড়গুল এলাকায় ওত পেতে বসে থাকলে সাফল্য আসে। রাত 10টা নাগাদ দুটি যুবক নেশা সামগ্রী নিয়ে নিজেদের গন্তব্যে পৌঁছার চেষ্টা করলে পুলিশ তাদের চ্যালেঞ্জ জানিয়ে আটক করে। তাদের কাছ থেকে 22 প্যাকেটে 4,400টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার বাজার মূল্য কালো বাজারে প্রায় 22 লক্ষ টাকার মতো। আসামের করিমগঞ্জ জেলার কাঁঠালতলিকে করিডোর করে নেশা পাচারকারীরা মিজোরাম থেকে এসব ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করেছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে ধরা পড়েছে। আমাদের কাছে খবর ছিল প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট এখান দিয়ে যাবে, এখান দিয়ে বাংলাদেশ বর্ডারটা বেশি দূর নয়। তো আমরা তখন বসে উৎপাদি বসে থাকি, এমন সময় দুইটা লোক আসছিল ওই দিক থেকে, উল্টা দিক থেকে। আমরা যখন ওদেরকে শ্বাস পেয়ে ওদেরকে দাঁড়াতে বলি, ওরা তখন পালাতে শুরু করছিল। তখন এরপরে যাক, ওরা বাড়তে পারেনি। ওদের কাছ থেকে আমরা টোটাল 22 প্যাকেট আমরা ইয়াবা ট্যাবলেট পেয়েছি, পরিমাণ টোটাল প্রায় 4,400 মতো ইয়াবা ট্যাবলেট মিলেছে। দুইটা ছেলের নাম হচ্ছে ফারুক আহমেদ, আর একটা হচ্ছে বিশাল শব্দকর, কদমতলাই বাড়ি দুইজনেরই। তো আমরা একটা এনডিপিএস একটা মামলা নিয়েছি, যার কেস নাম্বার 37 আন্ডার সেকশন 22C আর 29 এনডিপিএস অ্যাক্টে। দুইজনেই অ্যারেস্ট হয়ে গেছে, আমরা তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন চালাচ্ছি এবং আরও যদি তার সঙ্গে যুক্ত থাকে আমরা অ্যাকশন। স্যার বাজার মূল্য কত হবে? স্যার বাজার মূল্য এক্স্যাক্টলি আমাদের জানা নেই, তবু নিশ্চয়ই তো 2-3 লাখ টাকা, তিন চার লাখ টাকা তো হবেই। উত্তর ত্রিপুরার সরদুস কড়কড়ি এডিসি ভিলেজের অন্তর্গত জয়ধ্বনি পাড়ায় জ্বরে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় মৃত্যু হল 3 শিশুর। গত রবিবার থেকে শ্যাম রাংথল, রলিসিং রাংথল এবং রামকুমার রাংথল নামে 3টি শিশু জ্বরে আক্রান্ত হয়ে বাড়িতে বিনা চিকিৎসায় ভুগছিল। পরিবারের লোকেরা পাড়ায় অবস্থানরত হাতুড়ে চিকিৎসক দিয়ে চিকিৎসা করালে কোনো লাভ হয়নি। অকালে 3টি শিশুর মৃত্যু হয়। জানা যায় বুধবার সকালে শ্যাম রাংখুল মারা যায়। তাকে সমাধি দিয়ে বাড়িতে এসে তার বোন রাসেলিং রাংখুল এর অবস্থা খারাপ হওয়ায় বড়মুড়াতে ওই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ওই দিন রাত 2:30 নাগাদ সেও মৃত্যুর করে ঢলে পড়ে। রাসেলিং রাংখুল আসাম রাইফেলস হাইস্কুলে 9ম শ্রেণীর ছাত্রী ছিল। 2টি শিশুর মৃত্যুর রেশ কাটতে না কাটতেই পাশের বাড়ির রামকুলার রাংখুল মারা যায়। আরও একজন আশিস রাংখুল অসুস্থ হয়ে আমবাসার কুলাই হাসপাতালে ভর্তি আছে বলে জানা গেছে। এ মৃত্যুর মিছিলে ফের একবার তেলিয়ামুড়া মহকুমার স্বাস্থ্য দপ্তরের নগ্ন চিত্র প্রকাশ্যে এল। স্বাস্থ্যকর্মী এবং এলাকায় নিযুক্ত আশাকর্মীদের চূড়ান্ত গাফিলতি এবং খামখেয়ালি পোনায় চলে গেল অকালে 3-3টি প্রাণ, এমন অভিযোগ স্থানীয়দের। এমনকি 3টি শিশুর মৃত্যুর খবর পর্যন্ত পৌঁছেনি হাসপাতালে। বিশ্বস্ত সূত্রের খবর, ওই এলাকায় আরও অনেক শিশু বৃদ্ধ জ্বরে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় ঘরে আছেন অথবা পাড়ার হাতুড়ে ডাক্তারদের দ্বারস্থ হচ্ছেন, যা বিপদ ডেকে আনা ছাড়া আর কিছুই নয়। রোববার থেকে জ্বর হইয়া 3 দিন পরে মারা গেছে 3 জন। তাদের নাম কি? কোনটা যারা মারা গেছে তাদের নাম কি? ও প্রথম মারা গেছে যে ইতইলে শ্যাম রাংখল, এরপরে রাত্রে 2:30 সময় হের দিদি আবার মারে গেছে। নাম কি? রসলিন রাংখল। আর একজনের নাম রামকুমার রাংখল। তারা কিসে মারা গেছে? জ্বরইয়া, মানে ডাক্তার যাইতাম, ডাক্তার লয়ে যাইতাম, কইছে আমরা ইয় রাস্তা ভালো না, রাস্তা নাই, রাস্তা খারাপ, কারিকুরা ডুবতে পারে না, কারিকুরা আইতে পারে না, এ কারণে দেরি হয়েছে ডাক্তার যাইতে। বাড়িতেই মারা গেছে নাকি? বাড়িতে করের ভিতরে মারা গেছে। কতদিন ধরে রোগে আক্রান্ত? ও গেছে রবিবারে, গেছে রবিবারে জ্বর হয়েছে, জ্বরইয়া এরপরে 3 দিন পরে মারা গেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। শিলচর টিটি কলেজে কোভিড প্রোটোকলের বালা নেই,
কেন্দ্র বাড়ানোর দাবি। গত 48 ঘন্টা শিলচর মেডিকেলে নেই কোভিড রোগীর মৃত্যু, নতুন আক্রান্ত 55 জন। শিশুকন্যা যৌন নির্গ্রহের প্রতিবাদে কাপ্লু শহর অভিযুক্তকে ফাঁসির দাবি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।